আসসালামু আলাইকুম আল্লাহর বান্দারা আপনারা সবাই কেমন আছেন আকাশের চারটা কত সুন্দর দেখা যাচ্ছে সফান আল্লাহ আজকে রাতের রাত্রি সৌদি আরবে আমরা যে সকল প্রবাসীরা আছি আল্লাহর কাছে প্রার্থনা করব। চেষ্টা করব ঘরের মধ্যে নামাজ পড়ার জন্য যদি ঘরে না পারি মসজিদে গিয়ে নামাজ পড়ব আর সৌদি আরবে তো আপনারা জানেন বাংলাদেশের মতো মসজিদ সারারাত খোলা থাকে না সারারাত ইবাদতের জন্য কোনো মসজিদই খোলা থাকে না একমাত্র ঈশান্য নামাজের সময় যতটুকু সময় থাকে তারপরে বন্ধই তো সৌদিরা সবসময় বাসায় ইবাদত করেন আর আমাদের বাংলাদেশে আগামীকালকে সবে বরাত যারা আমার এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখতেছেন আপনাদেরকে বিনীত অনুরোধ আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব এই পৃথিবীর মধ্যে কত ধরনের পেরে চলতেছে কত ধরনের জুলুম চলতেছে কত ধরনের অন্যায় চলতেছে আল্লাহতালা সব কিছু আমাদেরকে হেফাজত করেন এবং সবাই রসুলের তরিকা চলার চেষ্টা করবেন আর এই চারটা তো দেখতেছেন এই চারটা আগামী চোদ্দো দিন পনেরো দিন পর একেবারে ছোট হয়ে রমজানকে স্বাগতম করবে তো আমরা সকলে ইনশাল্লাহ রমজানের জন্য প্রস্তুত আছি তো আমার প্রিয় ভাইয়েরা তালা আমাদের সকলকে তিরিশটা রোজা পাচক নামাজ এবং তারাবি নামাজ পড়ার তৌফিক দান করেন আর আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বেশি বেশি হেদায়ত দান করেন এই খনিকের পৃথিবী থেকে আমরা কখন চলে যাব কেউ বলতে পারি না তাই আমরা মৃত্যুকে স্মরণ করে সবসময় ভালো কাজ করার চেষ্টা করব আল্লাহ তালা প্রত্যেকটা রসুল রহমতকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবরাকাত